বহুজন কর্তৃক সম্মানিত বহুজন কর্তৃক যিনি সর্বদিকে সুপরিচিত বান্দরবান আর্যগোভা দূতাঙ্গ বিমুক্তি বিহার জন্ম লগ্ন থেকে যার প্রচেষ্টা বর্তমান পর্যন্ত অব্যাহত রয়েছে, সুরক্ষা সংরক্ষণ শ্রীবৃদ্ধি, তেমনি একজন প্রতীত দশা বুদ্ধ শাসনের হিতকামী, বুদ্ধ শাসনের শ্রীবৃদ্ধিকারী, প্রদানদায়ক শ্রী প্রসন্নকান্তি তনসুঙ্গ। আজকে মূলত এই মহতী পুণ্যকর্মের এই সংবিধান অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং প্রদানদায়কের সাথে প্রদানদায়কের সহধর্মিণী শিক্ষক সুচরিতা চাকমা, প্রদানদায়কের বড় ছেলে ম্যাজিস্ট্রেট মিকন চাকমা, মিকন তনচঙ্গা, মিকন তনচঙ্গা সহধর্মিণী এবং মেজ ছেলের স্ত্রী এমিল তনজুঙ্গা এবং প্রধান সেবিকা হেবি চাকমা, ছোট ছেলে দীর্ঘ সময় যিনি চীনে পড়াশোনা করেছেন, চীন থেকে স্বদেশে প্রত্যাবর্তন করে যিনি বিদেশন ভাবনায় রত আছেন, এছেন গোয়েঙ্কা টেকনিক ফলো করছেন, এছেন গোয়েঙ্কার ওখানে ভাবনা করছেন, দীপ্ত তনচঙ্গা জে, আজকে মূলত তাদের পরিবারের সবাই মিলে আজকে এই মহতি পুণ্যকর্মের আয়োজন। আজকে প্রধান দায়কের মেজ ছেলে এমিল তনচঙ্গার সহধর্মিণী প্রধান সেবিকা হেবি চাকমা গত দুদিন ধরে খুব অসুস্থ, অর্থাৎ অ্যাসমার সমস্যা দেখা দিয়েছে। তো আপনারা সবাই যার কারণে আজকে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি, গতকাল ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, আজকে অনুষ্ঠান বিদায় যেতে পারেনি, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতেও পারেনি, হয়তো তারা চিটাঙে যাবে চিকিৎসার জন্য। তো আপনারা সবাই পুণ্যদান করুন, আমিও পুণ্যদান করছি, আশীর্বাদ করছি, প্রধান শিবিকা হেবি চাকমা আরোগ্য লাভ করুক, সুস্থতা লাভ করুক, যাদের অ্যাসমা নেই তারা বুঝতে পারবে না এটা কীরকম রোগ। আপনার তো আজকে তাদের এই যোগ্য আগামী উত্তরসূরি যারা আছে, আপনার মিকন তনচঙ্গার কন্যা মনোরমা তনচঙ্গা এবং এমিলের কন্যা জেন্টি তনচঙ্গা, তারাও আজকে সদ্ধর্ম রক্ষার জন্য তাদের যে আন্তরিকতা শ্রদ্ধা তা সর্বাংশে প্রশংসনীয়। তো আমি প্রধান দায় শ্রী প্রসন্নকান্তি তনচঙ্গা এবং ওনার পরিবারবর্গ তাদের সবার প্রতি
তাদের কাছ থেকে প্রতিনিয়ত প্রাপ্ত উপকারের জন্য সাধুবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি কোনো না কোনোভাবে আপনাদের সবার দ্বারা উপকৃত হয়েছি। কোনো না কোনো সময় আমি আপনাদের দান গ্রহণ করেছি, যা আহার্য এবং ব্যবহার্য সামগ্রী, যার কারণে আপনারাও বৌদ্ধ শাসনের এবং আমার এখানে উপস্থিত সঙ্গের মহা উপকারী হন। তাই কাছে দূরে যারা রয়েছেন, যাদের কাছ থেকে আমি উপকার লাভ করেছি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বড়ুয়া, চাকমা, মারমা, তঞ্চঙ্গা, মুরুং, রাখাইন, ক্যাং, চাং, আমি আপনাদের সবার প্রতি সাধুবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তা আজকে বিশেষ করে যেই কারণে আপনারা এই সদ্ধর্ম রক্ষার চেতনা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, আজকে সময় এসে গেছে আত্মনিরীক্ষণ করা, স্বপরীক্ষণ করা। আজকে দেখুন, এটা খুব গর্বের বিষয়, এটা খুব গৌরবের বিষয়। প্রধানদায়কের পরিবারের ছোট ছেলে যে সে বিদেশন মার্গ অনুশীলন করছে, এটা খুব সুখের খবর। বর্তমান এই ভোগবাদী জগতের মধ্যে, বর্তমান এই পরিস্থিতির মধ্যে, ওই পরিবারের একজন ছেলে, শিক্ষিত যুবক, সে এখন সত্যের সন্ধানে গমন করছে। দীর্ঘদিনের জন্য সে বিদর্শন ধ্যান অনুশীলন করবে, সেই চেতনায় সে এশিয়ান গোয়েঙ্কার সেন্টারে ভাবনা করবে, সাজেশন আমি দিয়েছি। কারণ বাংলাদেশের ধ্যান পদ্ধতি ঠিক নেই, এখানে উপযুক্ত গুরু নেই। যারা ধ্যান করছে তারা ধ্যান অনুশীলন না করে ধ্যান কোর্স করছে। তারা যেসব গুরুরা টেন্ডেস মেডিটেশন কোর্স পরিচালনা করছে, ধ্যান তারা করেনি, তারা ধ্যান না করেই মানুষকে ধ্যান শিক্ষা দিচ্ছে, ফলত এটা উল্টো বিপরীত ক্রিয়া ধারণ করছে। যার কারণে যে তঞ্চঙ্গাকে বললাম যে আপনি ভারতে গিয়ে এশিয়ান গোয়েঙ্কার সেন্টারে দীর্ঘদিনের জন্য লং টাইম কোর্স আপনি করুন, সেই উপলক্ষে সে অল্প সময়ের মধ্যে ভারতে যাবে, দীর্ঘদিন সেখানে ধ্যান অনুশীলন করবে এবং পরবর্তী সময় তার এমনই চিত্ত সেই সিদ্ধার্থ গৌতমের নিয়ে ত্যাগ ধর্মে নিজেকে উদ্বুদ্ধ করবে। এটা সর্বাংশে সাধুবাদের যোগ্য। আজকে যেদিকে যায় সর্বদিকে সব সেক্টর অধর্মের পথে চলছে। এই যে যতই কিছু মানুষ করুক, যারা চিত্তকে নিয়ন্ত্রণ করতে পারে না, যারা চিত্তকে দমন করতে পারে না, চিত্ত তাদেরকে দমন করে, যারা চিত্তকে কন্ট্রোল করতে পারে না, চিত্ত তাদেরকে কন্ট্রোল করে, বিপদগ্রস্ত করে। সেটা বৌদ্ধ হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যেই সম্প্রদায়ের লোক হোক না কেন, যারা চিত্তকে দমন করতে পারে না, চিত্ত তাদেরকে উল্টো দমন করে, বিপদগ্রস্ত করে। যারা চিত্তকে কন্ট্রোল করতে পারে না,
चित्त तादेरके कंट्रोल करे तादेर सौभाग्य छिन्न भिन्न करे दे। ताई जरा चित्तेर स्वभाव बुझते पारे ना चित्त तादेरके विपदग्रस्त करे तादेर सुख केड़े ने। कारण चित्त जदि सद्धर्मे नियोजित ना करते पारे चित्त को जदि गाइड ना दीते पारे ताहले चित्त साधारणत बड़ बड़ डिग्री लाभ कर ले चित्त अधर्म अशिक्षित थेकेई जाए। चाहे चित्त के बहु कष्ट करे बहु कला कौशल त्याग तितिक्षा स्वीकार करे चित्त के शिक्षित करते हैं। इटा मन करबें ना डिग्री नीले मानुष शिक्षित हो गए तार चित्त अशिक्षित थेके जाए। তাই ডিগ্রিধারী মানুষেরা বর্তমানে যত আকাম কুকাম যত অধর্ম যত সমাজবিরোধী দেশবিরোধী আর জাতিবিরোধী ধর্মবিরোধী কাজ করছে যত শিক্ষিত মানুষেরা শিক্ষিত যুবকেরা কেন তাদের চিত্ত অশিক্ষিত। তাই বড় বড় ডিগ্রি নিলে মানুষ জ্ঞানী হয় না বড় বড় পোস্টে চাকরি করলে মানুষ জ্ঞানী হয় না তারা এক প্রকার অশিক্ষিত থেকে যায়। তাই অশিক্ষিত চিত্ত যত অধর্ম আছে যত সমাজবিরোধী কাজ আছে সেগুলো করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তাই চিত্তকে শিক্ষা দেওয়ার জন্য 2500 বছর পূর্বে বুদ্ধের যে শিক্ষা যেটা মেন্টাল অপারেশন মেডিটেশন ভাবনা ধ্যান সাধনা সেগুলোর মাধ্যমে চিত্তকে দমিত করা। যেমন ধরুন প্রধান দায়ক তিনিও ত্রিপিটক স্টাডি করেন এবং কন্টিনিউ বাড়িতে ভাবনা করেন যেটা আমি অবগত। আজকে তরুণ প্রজন্ম যারা আছে হয়তো আপনারা ভাবছেন তরুণ প্রজন্ম তাদেরকে শিক্ষা দীক্ষা দিচ্ছি তারা আমাদের ভবিষ্যৎ আগামী দিনে আপনাদের সে ধারণা অনেকাংশে দেখা যাচ্ছে সেটা ফলপ্রসূ হচ্ছে না সেটা মিথ্যায় পর্যবসিত হচ্ছে। তার কারণ হচ্ছে এটা সব কিছু ডেভেলপ হয়েছে কিন্তু মনের ডেভেলপ হয়নি। তাই মন উচ্চশিক্ষিত হয়েও উচ্চ পদে সমাসীন হয়েও বিল্ডিং টিল্ডিংয়ের মালিক হয়েও গাড়ি বাড়ির মালিক হওয়া সত্ত্বেও কোট পরা টাই পরা সুট পরা সব কিছু আছে কিন্তু চিত্ত শিক্ষিত না হওয়ার কারণে চিত্তের মধ্যে ধর্ম বসবাস না করার কারণে সেই মানুষটা আপন পর উভয়ের জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে পরিবারের জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে সমাজের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা মুহূর্তে সে মানুষটা ছলনা প্রবঞ্চনা প্রতারণা হঠকারিতা ধোকা এগুলো করে যাচ্ছে। ফলত সাময়িক হয়তো কিছু অত্যবিত্তের মালিক হচ্ছে কিন্তু অধিক সময় ওনাকে দুঃখ সন্তপ্ত থাকতে হয় এবং দুঃখী থাকতে হয় সুখ থেকে বঞ্চিত হতে হচ্ছে এই মানুষটাকে। তো যার কারণে দেখুন সুখের সন্ধানে মানুষ ছুটে চলেছে কিন্তু বিনিময়ে দুঃখ প্রাপ্ত হচ্ছে সুখ থেকে বঞ্চিত হচ্ছে অপরকে সুখ থেকে বঞ্চিত করছে নিজেও সুখ থেকে বঞ্চিত হচ্ছে নিজে দুঃখী হচ্ছে নিজে দুঃখ সন্তপ্ত হচ্ছে অপরকেও দুঃখ সন্তপ্তের দিকে ঠেলে দিচ্ছে। তার কারণ হচ্ছে চিত্তের স্বভাব তার জানা নেই চিত্তের ধর্ম তার জানা নেই। যেমন ধরুন চিত্তকে হয়তো আপনি চাইছেন এটা করবেন কিন্তু চিত্ত সেটা করতে চাইছে না কারণ
আপনার মাইন্ডে কি কি সেভ করা আছে এটা খুব জরুরি। যেমন ধরুন জন্মের পর এবং গর্ভাবস্থায় এটা চিন্তা করতে হবে আপনার সন্তানকে আপনি ইনপুট কি দিয়েছেন, যেই সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করছেন, যেই সন্তানের কাছ থেকে অনেক কিছু পাওয়ার জন্য আপনি আশা করছেন, স্বপ্ন দেখছেন, দেখা গেল আপনার সেই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে গেছে, কাঁচের গ্লাসের মতো ভেঙে গেছে। তার কারণ হচ্ছে ধরুন একটা জেনেটিক ব্যাপার, বংশ পরম্পরা, যে মা বাবার কাছ থেকে সন্তান কি গ্রহণ করছে, কি রিসিভ করছে। এখানে গর্ভাবস্থায় যদি মা যদি ভাবনা না করে থাকে, তাহলে জন্মের পর আপনি যদি ভাবনা করেন সন্তান আপনাকে ডিস্টার্ব করবে, কেন সন্তানের মধ্যে সেটা সেভ করা নেই। তাই 10 মাস ওই 10 দিন এতটা গুরুত্বপূর্ণ হয়, সন্তানকে কি দেওয়া হচ্ছে, সন্তান ইনপুট কি নিচ্ছে মায়ের কাছ থেকে, মা যা চিন্তা করছে সেগুলো সন্তানের চিত্তের মধ্যে সেভ হচ্ছে, সন্তান এগুলো রিসিভ করছে, মা যা বাক্য ব্যবহার করছে সেগুলো সন্তান রিসিভ করছে, মা যা দেখছে সন্তান সেগুলো রিসিভ করছে, মায়ের সমস্ত কিছু সন্তান রিসিভ করবে গর্ভাবস্থায়, সেগুলো সন্তানের চিত্তে সেভ হবে, যেগুলো সন্তান জন্মের পর আমরা তার আচরণের মধ্যে সেগুলো দেখতে পাবো। কেবল অতীত জন্মের সংস্কার দিয়ে সন্তান এই জন্মে আচরণ করে না, সন্তান গর্ভের মধ্যে তার মা কি কি করেছে সেগুলো জন্মের পর সন্তানের মধ্যে আচরণের মধ্যে আমরা তা দেখতে পাই। তাই এটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, বর্তমান দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। গর্ভাবস্থায় গর্ভবতী মহিলা কেমন কেমন কার্য করেছে, কেমন কেমন চিন্তা করেছে, তেমন তেমন করে চিত্ত গঠিত হবে গর্ভের সন্তানের মধ্যে। মা যদি ধার্মিক হয় গর্ভের সন্তান নিশ্চিত ধার্মিক হবে, মা যদি শীলবতী হয় গর্ভের সন্তান নিশ্চয় শীলবান শীলবতী হবে, মা যদি ন্যায়পরায়ণ হয় গর্ভের সন্তান নিশ্চয় ন্যায়পরায়ণ হবে, মা যদি ভাবনা আচরণ করে ভাবনা অনুশীলন করে গর্ভের সন্তানও নিশ্চয় জন্মের পর হয়তো বুঝতে পারবে না কিন্তু বসে থাকবে, এটা সংস্কার। তাই মাতা পিতার অনেক সংস্কার সন্তান হুবহু রিসিভ করে, এ কারণে গর্ভবতী মহিলার এটা প্রার্থনা করা দরকার, দান দিয়ে শীলবান সৎপুরুষ আর্য পুরুষ তাদেরকে দান দিয়ে প্রার্থনা করা দরকার, আমার গর্ভের সন্তান কৃপণ না হয়ে দাতা হোক, আমার নিয়েই এরকম শীলবান সৎপুরুষ আর্য পুরুষ যদি দেখা পায় সাক্ষাৎ হয় যেন তাদের দান দিতে আমার সন্তান যেন পিছ পা না হয়, পিছিয়ে না যায়, আমার সন্তান যেন এখানে অগ্রণী ভূমিকা প্রতিপালন করে, এই চিত্ত নিয়ে আমার গর্ভের সন্তান বড় হোক। মায়ের এই চিন্তা, এই চেতনা, এই প্রার্থনা এতটা গুরুত্বপূর্ণ হয় আগামী ভবিষ্যৎ যাদের কথা চিন্তা করছেন তাদের জন্য, গর্ভের সন্তানের জন্য। এবার গরিব দুঃখী অনাথ ভিখারী তাদের দেখা হলে গর্ভবতী মহিলা এই মধ্যে কীরকম ভূমিকা পালন করেছে, তাদেরকে কি দূর দূর করে তাড়িয়ে দিল, নাকি তাদেরকে করুণা করে দয়া করে ভালোবেসে আন্তরিকতার সাথে না তাদের হাতে কিছু তুলে দিয়েছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। যদি গর্ভবতী মহিলা চিন্তা করে না ওরা গরিব দুঃখী অনাথ ভিখারী সাধু সজ্জন আমি তাদের দান দিই, আমি খালি হাতে ফেরত দেব না, এভাবে দান দিয়ে যদি প্রার্থনা করে এই যে আজকে আমি গরিব দুঃখী অনাথ ভিখারীকে দান দিলাম, ইন ফিউচারে আমার গর্ভের সন্তান যদি এরকম কোনো সাধু সজ্জন গরিব দুঃখী ভিখারীর মুখোমুখি হয় তাদের যেন অবজ্ঞা করে, তাদের জন্য তুচ্ছ তাচ্ছিল্য স্বরে যেন ব্যতিক্রম বাক্য বিনিময় না করে, তাদের যেন বাক্য দ্বারা ব্যতীত না করে, তাদের যেন অবজ্ঞা না করে, তাদের যেন বাক্য দ্বারা পীড়িত না করে, আমার গর্ভের সন্তান আমার এই গুণ গ্রহণ করুক। দেখুন এটা তো
এতটা গুরুত্বপূর্ণ হয় গর্ভবতী মহিলাদের জন্য। আমার সন্তান আমার এই গুণ গ্রহণ করুক, এই গুণ গ্রহণ করে আমার গর্ভের সন্তান বড় হোক। এবং ধরুন এই যে এখন বর্ষা মাস চলছে, 3 মাস, আপনার ইসলাম ধর্মে 1 মাস রমজান মাসে 30 দিন, 30 দিনের মধ্যে তারা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে রোজা রাখার জন্য, ফলত গর্ভের সন্তানের মধ্যে সেগুলো সেভ হয়ে যাচ্ছে। জান প্রাণ চেষ্টা করে নামাজ পড়ার জন্য, 5 টাইম নামাজ পড়ার জন্য, ফলত গর্ভের সন্তান সেগুলো অনুকরণ করছে। দেখুন শিক্ষা কীরকম, এটা মনস্তাত্ত্বিক সম্পর্কে যারা অবগত, সাইকোলজি সম্পর্কে যারা অবগত, যারা সাইকোলজিস্ট, আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন যে বান্তার কথা ঠিক না বেঠিক। 2500 বছর আগে এমনটা শিক্ষা দিয়েছিলেন গৌতম বুদ্ধ, এমনটা রিলেশন আছে, এমনটা রিলেটেড এটা গর্ভবতী মহিলা এবং তার সন্তানের সাথে, তার সংস্কারের সাথে, তার আচরণের সাথে এতটা সম্পর্কযুক্ত, মায়ের এরকম চিন্তা ভাবনা। এবার দেখুন, এই জন্যই এটা আপনাদের বলছি যে এখন 3 মাস বর্ষাবাস চলছে, যারা গর্ভবতী মহিলা তারা অস্ত্রশীল নিচ্ছে কি না, যে অস্ত্রশীল নিয়ে তারা প্রার্থনা করছে কি না, আমি যেরকম আর্যদেরকে অনুসরণ করছি, আর্যদের আচরিত নিয়ম আমি যা অনুশীলন করছি, আমি যে অস্ত্রশীল নিলাম, আর্যধর্ম পালন করছি, আমার গর্ভের সন্তান সেই ভবিষ্যতে অস্ত্রশীল গ্রহণ করার জন্য চিত্ত গঠন করে করে বড় হোক, এটা গর্ভবতী মহিলা এরকম প্রার্থনা করছে কিনা, তাহলে সন্তানের মধ্যে সেগুলো সেফ হবে। সন্তান দেখবেন ভবিষ্যতে আপনাদেরকে সুখের কারণ হবে, দেশের সুখের কারণ হবে, জাতির সুখের কারণ হবে, সেই ধর্মময় জীবন গঠন করে গর্ভ থেকেই এই পৃথিবীর মুখ দেখার জন্য সে রেডি থাকবে। এবার ধরুন গর্ভবতী মহিলা সকাল বিকাল বন্দনা করেছে কিনা, ভাবনা করেছে কিনা, মানুষের প্রতি মৈত্রীভারণ ছিল কিনা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। গর্ভবতী মহিলা যদি ক্রূরতা হয়, গর্ভবতী মহিলা যদি মিথ্যাবাদী হয়, চরিত্র ঠিক না থাকে, সদাচার সম্পন্ন না হয়, তাহলে গর্ভের সন্তান কোনোদিন চরিত্রবান, চরিত্রবতী, সদাচার সম্পন্ন হতে পারে না। তাই গর্ভবতী মহিলা যদি শীল পালন করে করে যদি ভাবনা করে, ভাবনা করে করেই যদি চিত্ত গঠন করে যে আমি যেরকম শীল পালন করছি, পঞ্চশীল, অষ্টশীল, এবং আমি যে ভাবনা করছি, শীল পালন করে করে যদি ভাবনা করে করে যদি প্রার্থনা করে আমার গর্ভের সন্তান এভাবে অষ্টশীল প্রতিপালন করার জন্য চিত্ত গঠন করে করে বড় হোক। দেখুন এটা দক্ষ শিকারী যেমন শিকার মিস করে না, হয় না, এই এটাও মিস হবে না গর্ভের সন্তানের মধ্যে, এগুলো সেফ হয়ে থাকবে, এতটা গুরুত্বপূর্ণ হয় গর্ভবতী মহিলার এই 10 মাস। এবার ধরুন ভাবনা করে করে যদি প্রার্থনা করে, আমি যেভাবে ভাবনা করছি, বুদ্ধগণ, ঋষি, মুনি ঋষিগণ, অরহৎগণ এভাবে ভাবনা করে করে চিত্তকে দমন করেছিলেন, এভাবে আত্মনিরীক্ষণ করে করে দুঃখ থেকে মুক্তি লাভ করেছিলেন, এভাবে স্বপরীক্ষণ করে করে চিত্তকে নিয়ন্ত্রণ করেছিলেন, এভাবে আর্য ধর্মে বিচরণ করেছিলেন, আমার সন্তানও আমার মতো ভাবনাকারী হোক, আমার সন্তান আমার মতো ভাবনা করা চিত্ত গঠন করে করে বড় হোক, দেখবেন গর্ভের সন্তানের মধ্যে এগুলো সেভ হয়ে থাকবে, এটা এতটা গুরুত্বপূর্ণ হয় এতটা। তাহলে দেখবেন আপনিও যখন সন্তান ভূমিষ্ঠ হবে, এরপর আপনি ভাবনা করলে, বন্দনা করলে, গর্ভের সন্তানও মনের অদন্তে বন্দনা করবে, আপনিও বুঝতে পারবেন না কেন, তাকে তো গর্ভ থেকে সংস্কার দেওয়া হয়েছে, গর্ভ থেকে ধর্মশিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য আপনারা একটু যদি সচেতন থাকেন এ ব্যাপারে, আমি এখন যেহেতু লাইভ চলছে, এখানে যারা উপস্থিত আছেন, যারা লাইভে রয়েছেন, আমি আপনাকে সবাইকে বলবো, পরিবার, পরিজন, স্বামী, স্ত্রী, গর্ভবতী মহিলা, মুরব্বীজন, পরিবারে যারা যারা রয়েছেন সবাইকে একটু সজাগ, সচেতন হওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করবো। এই কারণে বর্তমান যুব সমাজ, তরুণ সমাজ পশ্চাৎপদ ধর্মের বিরুদ্ধে তারা জীবনযাপন করছে, অর্থাৎ
ধর্ম এদিকে তাদের জীবন এদিকে। এখন সোশ্যাল মিডিয়ার কারণে আরও তারা ধর্মহীন হচ্ছে। এই জন্য গর্ভবতী মহিলাকে চিন্তা করতে হবে, আমি 10 মাস 10 দিনের মধ্যে কতবার মোবাইল দেখেছি, কতবার নেট দেখেছি, কতবার সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত ছিলাম, আর কতবার ধর্মের সাথে জড়িত ছিলাম। দেখুন এখন সবার হাতে মোবাইল আছে না, গর্ভবতী মহিলা এগুলো ছাত্র সবার আছে না। এখন এটা চিন্তা করতে হবে, গর্ভবতী মহিলা 10 মাসের মধ্যে কতবার নাটক সিনেমা নাচ গান দেখছে, আর কতবার ধর্ম দেশনা মোবাইলে দেখেছে, এটাও একটা বিচার্য বিষয়। দেখুন মোবাইল খুলে কতবার, অনেক বান্তরা মোবাইলে লাইভে ধর্ম কথা বলছে, মোবাইলে এখন ইন্টারনেটের যুগে সেগুলো মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছে, পাচ্ছে না। গর্ভবতী মহিলা কবার এই নেট গেটে গেটে কবার আর্যশ্রেণী মার্গ দেখেছে, কবার এই ধর্ম দেশনা শুনেছে, কবার লুম্বিনী সারনাথ কুশীনগর এইসব বুদ্ধের তীর্থগুলো নেটের মধ্যে আছে, গর্ভবতী মহিলা সেগুলো কবার দেখেছে। এটাই বিচার করতে হবে যে সন্তান কে রিসিভ করছে মার কাছ থেকে, অর্থাৎ ইনপুট কী কী দেওয়া হচ্ছে, মা কী কী করছে, সেগুলো ইনপুট হিসেবে সন্তানের মধ্যে সে হচ্ছে। এবার গর্ভবতী মহিলা নাটক সিনেমা গান নাচ বাদ্য যন্ত্র বিভিন্ন আজে বাজে সিনেমা ভিডিও মা সেগুলো কবার দেখছে, আর অর্হতের জীবনী শিলবান সত্তরুষের জীবনী ধর্মকথা ধর্মবাণী সোশ্যাল মিডিয়া থেকে সেগুলো খবর দেখেছে মা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। গর্ভের সন্তান কেমন হতে চলেছে, যাকে নিয়ে আপনাদের এত সন্তান এত স্বপ্ন। দেখুন যখন মহিলা যখন সন্তান সম্ভবা হয়, মাতা পিতার কত জল্পনা কল্পনা, কত স্বপ্ন, কত পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই সন্তানকে নিয়ে, কিন্তু এত প্ল্যান করছেন, সন্তানকে কী দিচ্ছেন, সংস্কার দিচ্ছেন তো, সন্তানকে ধর্ম দিচ্ছেন তো, সন্তানকে ভদ্রতা নম্রতা দিচ্ছেন তো, সন্তানকে দুবেলা বন্দনা শিক্ষা দিচ্ছেন তো, গর্ভবতী মহিলা বন্দনা করছে তো, সন্তান গর্ভবতী মহিলা বুদ্ধকে ফুলবানি তুলছে তো, দুবেলা একটু ভাবনা করছেন তো, কিন্তু সেগুলো যদি না করেন, কেবল এত স্বপ্ন দেখছেন, ভাববেন এই স্বপ্ন কাঁচের ঘরের মতো ভেঙে যাবে, কাঁচের গ্লাসের মতো ভেঙে যাবে সেই স্বপ্ন। দেখুন এখানে এতটা গুরুত্বপূর্ণ হয়। তাই গর্ভবতী মহিলা সকাল বিকাল বন্দনা করছে কি না, ভাবনা করছে কি না, মৈত্রী ভাবনা করছেন কি না, শ্বশুর শাশুড়ি সেবা করছেন কি না, মাতা পিতার সেবা করছেন কি না, গরিব দুঃখীকে অবজ্ঞা করছেন নাকি সম্মানের চোখে দেখছেন, অরহৎগণ সাধু সজ্জন তাদেরকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন আপনি, সন্তানের মধ্যে সেগুলো সেব হচ্ছে, এটাও মনে রাখতে হবে আপনাদেরকে। এবং যারা ফুটপাথবাসী রাস্তায় জন্ম রাস্তায় থাকে, তাদেরকে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন, সেগুলো সেব হচ্ছে সন্তানের মধ্যে। এবার আপনি দান করছেন না কৃপণ, কোনটা করছেন, কোনটা করে করেই গর্ভের সন্তান রক্ষা করছেন, সেটাই সেব হচ্ছে, কিন্তু এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং 10 মাসের মধ্যে কী ভালো কাজ কতটা করছেন, খারাপ কাজ কতটা করছেন সন্তানের মধ্যে তা সেব হচ্ছে, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। দেখুন এতটা গুরুত্বপূর্ণ হয় এই সময়টা। এবার আপনি বিহারে কবার গেছেন, এটাও গুরুত্বপূর্ণ হয়, সূত্র কবার শুনেছেন এটাও গুরুত্বপূর্ণ হয়, ধর্ম কবার শুনেছেন এটাও গুরুত্বপূর্ণ হয়, ধর্ম শুনে শুনে প্রার্থনা করেছেন কি যে আমার গর্ভের সন্তান এভাবে ধর্ম শোনার জন্য চিত্ত গঠন করে করে বড় হোক, এটা কি প্রার্থনা করা হয়েছে। এবং বিহারে গিয়ে শিলবান সৎপুরুষকে কোনো প্রশ্ন করা হয়েছে ধর্মের ব্যাপারে জীবনের ব্যাপারে, দেখুন সোশ্যাল সায়েন্স লাইফ সায়েন্স সেগুলো আপনাদের জানা থাকা চাই, সমাজবিজ্ঞান জীবন বিজ্ঞান ধর্মবিজ্ঞান সেগুলোর ব্যাপারে বান্ধবকে কোনো প্রশ্ন করা হয়েছে যে আমি যেভাবে আলাপ আলোচনা করছি ধর্মের, আমার সন্তান সেভাবে আলাপ আলোচনা করার জন্য চিত্ত গঠন করে করে বড় হোক, এমনটা কি চিন্তা ভাবনা করা হচ্ছে, সবগুলো সেভ হবে সন্তানের মধ্যে। তাই এটা এতটা গুরুত্বপূর্ণ হয়, এতটা তাৎপর্যপূর্ণ হয় আপনাদের জন্য ভবিষ্যতের জন্য। এটা গেছে গর্ভের গর্ব থাকাকালীন অবস্থার কথা। এবার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, আপনি সন্তান তো হয়তো বুঝতে পারছে না কিন্তু দেখতে পাচ্ছে, ঠিক না, কি বলেন আপনারা কি বলেন, সন্তান কি বুঝতে পারছে না
ঠিক আছে, কিন্তু দেখতে কি পাচ্ছে না? কি বলেন আপনারা, কি বড় হয়ে গেছেন? উপাসক বেশান্ত বড়ু, আপনারা কি বোবা হয়ে গেছেন? সবাই বুদ্ধি সত্য বড়ু আছে, সবাই কি বড় হয়ে গেছেন? প্রধান দায় সন্তান, ছোট দুধের শিশু, হয়তো আপনাদের, আপনারা কি কি করছেন হয়তো বুঝার এতটা ক্ষমতা হয়নি, কিন্তু কি দেখতে কি পাচ্ছে না? পাচ্ছে না? আপনার অঙ্গ ভঙ্গিমা দেখতে পাচ্ছে না? বাল্যকাল থেকে দুধের শিশু, হয়তো দেখুন, হয়তো ছোট বাচ্চা, হয়তো আদু আদু পা পা, একটু একটু দুই হাত দুই পায়ের পায়ের সাহায্যে হয়তো একটু একটু হামাগুড়ি দিচ্ছে, এরকম হয় না? ওই সময় আপনি তাকে কি একটা কথা বলেছেন? কোনো কথায় হেসে দিল, কোনো কথায় হাও মাও করে কেঁদে দিল, কেন? সে কি বুঝতে পারেনি আপনি তাকে চেঁচাচ্ছেন, ঠিক না? ঠিক না? এবং আপনি তাকে ভালোবেসে কিছু দিতে চাইছেন, সেটা বুঝতে পেরে সে তার মুখে হাসি, আবার যখন চিৎকার দিয়েছেন তখন তার কান্না, ঠিক না? কিন্তু সেই সেটা বুঝতে পারছে যে আপনি তাকে কিছু একটা বলছেন, এরকম তো মা বাবা কীরকম আচরণ করছে সন্তান এগুলো দেখছে না? দেখছে না? মা বাবা বন্দনা করছে কি করছে না? সন্তান সেগুলো দেখছে না? দেখছে না? মা বাবা ভাবনা করছে কি করছে না? সন্তান সেগুলো দেখছে না? দেখুন এবার ছোটকাল থেকে সন্তান কীভাবে রিসিভ করছে আপনাদের আচরণগুলো। গর্ভের মধ্যে গেল, এবার জন্মের পর আপনারা কি ভালো কাজ করছেন, কি খারাপ কাজ করছেন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন আছে, আপনারা সবার সাথে ব্যবহার কীরকম করছেন, দুধের শিশু সেগুলো সব অবজার্ভ করছে। সে এখন কেবল অবজার্ভার, অবজার্ভ করবে আপনাদের কি, আপনারা কী করছেন? দেখুন এখনও যদি সন্তানকে ধর্ম শিক্ষা না দেওয়া হয়, ভালো ব্যবহার ভালো আচরণ সন্তান যদি না দেখে থাকে, তাহলে একদিন এই সন্তান আস্তে আস্তে যখন একটু বড় হবে স্কুলে দেবেন, দেবেন না স্কুলে? দেবেন না? দেবেন না স্কুলে? দেবেন না? দেবেন? প্রথম কোন স্কুলে দেয়? কেজি স্কুলে? নার্সারি? প্রথম নার্সারিতে দেয়? নার্সারি পরে কেজি? কেজির মধ্যে কি বাঘ আছে? আপার কেজি, লোয়ার কেজি, এল কেজি, অমুক কেজি আছে? নাই কে? আচ্ছা কেজিতে দিলেন, নার্সারিতে কেজিতে, তারপরে কিন্তু তারপরে কি ওয়ানে? ওয়ান থেকে টু তে, টু থেকে থ্রি থেকে ফোর, ফোর থেকে ফাইভ, অর্থাৎ পিএসসি শেষ, অর্থাৎ কি এরপর হাই স্কুলে যেতে হবে, ক্লাস সিক্সে সেভেনে, তারপর জেএসসি এইট, ঠিক না? জেএসসি শেষ, ওকে গর্ভের মধ্যে ধর্ম নেই, জন্মের পরে ধর্ম নেই, এবার স্কুল, অর্থাৎ সেখানে আর ধর্ম শিক্ষা দেওয়ার কোনো রকম স্কোপ নেই, সুযোগ নেই, কেন ওকে ইনভলভ করে রেখে দিয়েছেন। সন্তানকে স্কুলে ঢুকে দিয়ে মা বাবা বাইরে বসে রয়েছেন, বাবা অফিসে, মা ওখানে, এখানে এসে রয়্যাল স্ত্রী তন্নি, আপনারা এরকম করেন না, সন্তানকে স্কুলে দিয়ে আপনারা ওখানে বসে থাকেন না, ক্যান্টিনে থাকেন না? তাহলে এবার এটা বলছি, গর্ভেও ধর্ম যদি না দেওয়া হয়, জন্মের পর যদি আপনাদের কাছ থেকে বন্দনা ভাবনা ভালো ব্যবহার যদি না দেখে, এবার স্কুল, স্কুলে কি দুই প্লাস দুই সমান সমান চার, ঠিক না? ঠিক না? সেগুলো জীবিকার বিদ্যা না জীবনের বিদ্যা? জীবিকার বিদ্যা, সেগুলো দুঃখমুক্তির বিদ্যা না ফের সালাবের বিদ্যা? তাহলে কোন শিক্ষা দিচ্ছি মা বাবা বসে থেকে, কোন শিক্ষা দিচ্ছি? ফের সালানোর বিদ্যা, জীবিকার বিদ্যা জীবনের বিদ্যা নয়। তাহলে জীবিকার বিজ্ঞান জীবনের বিজ্ঞান নয় সেগুলো। এবার সন্তান এভাবে পিএসসি জেএসসি পরীক্ষা দিয়েছেন, এরপর সন্তান এসএসসি, এরপর কি এসএসসি, যদি বলা হয় আপনারা কি ধর্মশিক্ষা দিচ্ছেন, তখন আপনারা বলবেন আমার ছেলে তো সময় নেই, এখন সময় বের করা মুশকিল, পড়াশোনা বাড়ি হয়ে গেছে, কি বলেন তখন? কি বলে তো মুসলিমেরা মাদ্রাসায় মসজিদে কি করে যায়? ওদের কি পড়াশোনা করে না? আপনারা বলুন তো, বৌদ্ধরাই কেবল শিক্ষিত, মুসলিমেরা কি অশিক্ষিত বলুন তো? কি আপনাদের কি মনে হয়, কি আপনারা বলুন না? খ্রিস্টানেরা গির্জায় যায় না, তারা কি অশিক্ষিত? অশিক্ষিত? আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, এই যে খ্রিস্টান দেশগুলো কি অশিক্ষিত? কি বলেন? তাহলে বাংলাদেশের খ্রিস্টান আর মুসলিমেরা কি অশিক্ষিত? আপনারা বৌদ্ধরা কেবল শিক্ষিত, বৌদ্ধদের কেবল স্কুলে যায় কলেজ যায়, ওরা কি যায় না? তা ওরা
মুসলিম যদি পাঁচ টাইম নামাজ পড়ার জন্য সময় পায়, বাড়িতে নামাজ পড়ার সুযোগ পায়, 30 দিনের মধ্যে 30টা রোজা রাখার সুযোগ পায়, 3 মাসের মধ্যে একটা অস্থিতিশীল রাখার সুযোগ নেই কেন বৌদ্ধদের? ঠিক আপনারা কি বলেন, কি বলেন উপাসক বেসন্ত বড়ু, কি বলেন আপনারা? এখন ধরুন আমি অনেক চিন্তা ভাবনা করে একটা ওই এখানে ধর্ম ক্লাস, তো মনিরাজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রিয়রঞ্জন বড়ুয়ে বলছিল বান্তে এখানে যে ধর্ম ক্লাসের মধ্যে ছেলে মেয়েগুলো যারা আসবে, আপনি এখান থেকে শুনেছি এখান থেকে তাদেরকে প্রতি সপ্তাহে সামান্য কিছু দেওয়া হচ্ছে, তো বলছে বান্তে তাদেরকে যদি তারা কন্টিনিউ ধর্ম ক্লাস করে অন্তত তাদেরকে কিছু টিফিনের ব্যবস্থা আমি করে দেব। কিন্তু মাতা পিতা এবং ছাত্রছাত্রী বলছে আমার মেয়ের পড়া আমার ছেলের পড়া প্রাইভেট আছে টিউশন আছে, এ যাওয়া যাবে না। এখন ভবিষ্যৎ খুব ভালো লক্ষণ দেখা যাচ্ছে না। খ্রিস্টানেরা দেখুন যদি অন্যদিন যেতে না পারে এভরি সানডে কম্পালসারি গির্জা যায়, তাই না? হিন্দুরা আপনারা দেখুন 12 মাসে 13 পূজা করে, উপাসক মনে হচ্ছে 26টা করে। দেখুন না আমি সেটা ভালো দিক বল দেখছি, কারণ কেন গাছের যদি শিকড় যদি কেটে দেন ছোট গাছ আর বড় হবে না, শিকড় কোনো কাজে লাগে না, কিন্তু শিকড় ছাড়া গাছ বাঁচে না। যখন দুই পাতা উঠেছে তখন যদি দুই পাতা ছিঁড়ে দেন তখন ওদের গাছ মরে যাবে, যখন বাকলটা যদি খুলে নেন বাকল কাজে লাগবে না, কিন্তু বাকল খুলে নিলে গাছ বাঁচবে না। তাই এই পূজা অর্চনাগুলো বন্দনাগুলো সোয়াইংগুলো ফুলপানি তোলাগুলো সেগুলো হয়তো দুঃখমুক্তির ক্ষেত্রে নির্বাণের ক্ষেত্রে কাজে লাগবে না, কিন্তু সেগুলো না হলে আপনারা নির্বাণের রাস্তায় যেতেও পারবেন না। তাই এই অনুষ্ঠান যদি না হয় পূজা পার্বণ যদি না থাকে সমাজের মানুষ ধর্ম থেকে বিচ্ছুত হয়ে যাবে, ধর্মচ্যুত হয়ে যাবে। বাকল শাল বাকল শিকড় ঢালপালা সেগুলোকে ভিত্তি করে গাছের মধ্যে সার হয় গাছ বড় হয়। তাই দুবেলা বন্দনা ভাবনা সোয়াইন তোলা ফুলপানি তোলা বিহারে যাওয়া অষ্টশীল নেওয়া এই ধরনের অনুষ্ঠানাদি করা সেগুলোকে ভিত্তি করে আপনারা ধর্মজগতে প্রবেশ করতে পারবেন, পদার্পণ করতে পারবেন, ধর্ম সম্পর্কে জানতে পারবেন। আদারওয়াইজ ধর্ম থেকে আপনাদেরকে অনেক দূরে সিটকে পড়ে যেতে হবে। তো এই কারণে দেখুন এখন সন্তানদেরকে যে শিক্ষা দেওয়া, এখন যদি আপনারা মাতা পিতারা যদি মনে করেন যে আমাদের তো সময় নেই, আমি এটা বলতে চাইছি মুসলিমেরা পাঁচ টাইম নামাজ পড়ে সকালে মাদ্রাসায় আরবি শিক্ষার জন্য পণ্য পড়ার জন্য কোরআন শিক্ষা পড়ার জন্যই হাদিস শিক্ষার জন্যই হযরত মুহাম্মদের নবীর জীবনী জানার জন্য আল্লাহর বাণী জানার জন্য তারা প্রত্যেক দিন যদি এত সময় পায় এত লেখাপড়াও করে তো বৌদ্ধরা সময় পায় না কেন? ঠিক না বলুন তো আপনারা? বৌদ্ধরা বলছে আমাদের প্রাইভেট পড়া বাড়ি হয়ে গেছে উঁচু ক্লাসে উঠে গেছে, ঠিক না? তো দেখুন যদি এরকম না হন তাহলে আমি বড়ুয়া সাগমা মারমা তনসংঘা চাক মরুং ক্যাং যত বৌদ্ধ আছে বাংলাদেশে যদি এরকম চলতে থাকে আমি আপনাদের জন্য এটা ভবিষ্যৎবাণী করতে পারি, যদি বলতে পারেন আপনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন? আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না, কিন্তু আমি এমন একটা জিনিস দেখতে পাচ্ছি, মনে করুন সামনে মনিটর আছে, ডেস্কটপে থাকে না, মনিটর থাকে না, থাকে না, একটা কিবোর্ড থাকে না, থাকে না, কিবোর্ডে টাইপ করলে ডেস্কটপে শো হয় না, হয় না, তারপর ফেস সেট আপ করা হয় না, হয় না? ফেস সেট আপ করার পর এবার প্রিন্ট বাটমে ক্লিক করলে প্রিন্টার মেশিন সেটিং ঠিক ঠিক থাকলে প্রিন্ট বাটমে ক্লিক করলে প্রিন্ট হবে না, হবে না? একটা প্রিন্ট প্রিভিউ আছে, আছে না, আছে না? প্রিন্ট প্রিভিউ প্রিন্ট করার পূর্বে প্রিন্ট বাটমে ক্লিক করার পূর্বে একবার দেখে নেওয়ার যে সিস্টেমটা এটাকে কম্পিউটারের ভাষায় প্রিন্ট প্রিভিউ বলে।
তাই প্রিন্ট প্রিভিউতে আমি দেখতে পাচ্ছি এখন তো সংশোধন না করে ক্লিক দিয়ে বাটনে ক্লিক করে দিচ্ছেন তাই ওদিকে ক্যাঁ 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 করে করে ওটাই প্রিন্ট হবে তাই আমি দেখতে পাচ্ছি যে এরকম হতে চলেছে বড়ুয়া সাংমা মারমা তনসিংহে চাপ অস্তিত্ব হারাতে চলেছে এখন অর্থাৎ আগামী দিন অন্ধকার দেখা যাচ্ছে কারণ এভাবে যে সন্তানদেরকে ধর্মহীনভাবে জীবনযাপন করানো হচ্ছে এভাবে গর্ব ধর্মহীনভাবে গর্ভরক্ষা করা হচ্ছে নাটক দেখে সিনেমা দেখে নানান নানান কিছু দেখে দেখে ঠিক না কথা ঠিক না কী বলেন আপনারা ঠিক না পরিস্থিতি এটাই হতে চলেছে আগামী দিন আস্তে 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 বৌদ্ধ ধর্ম হারাতে হবে আপনাদেরকে অর্থাৎ সৌভাগ্যবশত আপনারা বৌদ্ধ ধর্ম লাভ করেছিলেন অতীত পারমি আছে বৌদ্ধ ধর্ম লাভ করেছিলেন কিন্তু দুর্ভাগ্য এটাই লাভ করেও এটাকে অবমূল্যায়ন মানব জীবন সম্পর্কে জ্ঞানের অভাব ধর্ম সম্পর্কে জ্ঞানের অভাব এটা তাদের জীবনে দুর্ভাগ্যে পরিণত হয়েছে মুক্তির দরজায় এসেও মুক্তি মার্গে প্রবেশ না করে নরক মার্গে চলে যাচ্ছে এটা বড় দুর্ভাগ্য বৌদ্ধদের জন্য মুক্তির দরজায় এসেও ইন না করে সেখান থেকে নরকের মার্গে চলে ফিরে যাচ্ছে এটা কতটা দুর্ভাগ্য তাই আপনার এটা সত্যি যে এখন আমি সবার কথা বলছি না কিন্তু অধিকাংশ শিক্ষিত এবং ধনী বৌদ্ধরা তারা কেবল নামের বৌদ্ধ কাজের বৌদ্ধ নয় অধিকাংশ শিক্ষিত এবং ধনী এই বৌদ্ধগুলো বৌদ্ধ ধর্ম সম্পর্কে নাথিং কিচ্ছু জানে না তারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে তারা অ আ ক কাও জানে না কিন্তু অনেক কিছু জানে বলে বাহাদুরি করে অজ্ঞানের কারণে তারা এতটা অহংকার করে এটা তাদের অহংকারের এই জালছবি ফুটে উঠে সব জায়গায় ধর্ম রক্ষার জন্য তাদের কোনো অবদান নেই অধিকাংশ শিক্ষিত এবং ধনী ধর্ম রক্ষার জন্য তাদের কোনো রকম অবদান নেই এবং তারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে তারা কিচ্ছু জানে না ধর্ম রক্ষার জন্য যে অবদান অশিক্ষিত দরিদ্র মানুষ আর কিছু মধ্যবিত্ত মানুষ মধ্য শিক্ষিত মানুষের অর্ধশিক্ষিত মানুষের অবদান আজকে বৌদ্ধ যেটুকু আছে ওইটুকু দাঁড়িয়ে রয়েছে এই জন্য এখন যদি আপনারা সমাজের মধ্যে যারা রয়েছেন প্রত্যেকটা বিহারে একটা একটা কমিটি আছে যদি সন্তানদেরকে এভরি ফ্রাইডে মুসলিমেরা প্রত্যেকটা শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য এই মসজিদে যায় একত্রিত হয় মহিলারা বাড়িতে বসে প্রার্থনা করে নামাজ পড়ে খ্রিস্টানরা গির্জা যায় আর হিন্দুরা বারো মাসে তেরো পূজায় একদম লাগাতার লেগে রয়েছে কিন্তু আপনারা কী করছেন আপনার জিজ্ঞাসা করুন না বুদ্ধের মতো এমন একজন শুদ্ধ পুরুষ মহাপুরুষ পেয়েছেন এমন একজন ধর্মগুরু পেয়েছেন এমন শুদ্ধ ধর্ম পেয়েছেন আপনারা কী করছেন আগামী প্রজন্ম সন্তানদেরকে কী শিক্ষা দিচ্ছেন কোথায় চলেছেন আপনারা একটু করে চিন্তা করুন বৌদ্ধরা এই শিশুদেরকে যে ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে না ভিক্ষু সংঘ এবং গৃহী সংঘ এটা বড় দুর্ভাগ্য ভিক্ষুরা এই সমাজ থেকে দান ধর্ম গ্রহণ করে নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়েছে কিন্তু তারা সমাজকে কী দিচ্ছে জাতিকে কী দিচ্ছে আর প্রত্যেকটা কমিটি এই যে বুটাবুটি করে সগাটে সেগাটা সভাপতি অর্থ সম্পাদক হয়েছে তারা এই সমাজের টাকাগুলো তুলে নিয়ে নয় ছয় তস নস করছে সমাজকে কী দিচ্ছে এই কমিটিতে আমি একটা ধার্মিক মানুষ দেখতে পাচ্ছি না সব অধার্মিক আমি সেটা বলছি না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কমিটিতে সবাই অধার্মিক যত অধার্মিক যত অশিক্ষিত সবাই কমিটিতে আছে ঠিক না এটা বলুন তো আপনারা ঠিক কিনা শিক্ষিত মানুষকে কমিটিতে ইন করতে দিচ্ছে না ধার্মিক মানুষকে কমিটিতে ইন করতে দিচ্ছে না যত অধার্মিক যত মূর্খ যত অশিক্ষিত সবাই কমিটির মধ্যে যায় ওরাই সমাজের নেতা ওরাই সমাজ পরিচালনা করছে যতগুলো অশিক্ষিত আর মূর্খ অধার্মিক তারা ঠিক না কথা কি বেঠিক না ঠিক না বেঠিক বলুন না আপনারা বলুন না আপনারা কমিটি অনেক দেখছেন কমিটি চিন্তা করছে যে এই সমাজের কথা ধর্মের কথা প্রত্যেকটা শিশু কিশোরদের মনে ধর্মের বীজ দেওয়া চাই বুদ্ধ গুণ দেওয়া চাই বুদ্ধবাণী শিক্ষা দেওয়া চাই সদাচার শিক্ষা দেওয়া চাই নৈতিকতা শিক্ষা দেওয়া চাই ভাবনা শিক্ষা দেওয়া চাই বুদ্ধের মৈত্রীগুণ শিক্ষা দেওয়া চাই সামাজিকতা শিক্ষা দেওয়া চাই ধার্মিকতা শিক্ষা দেওয়া চাই সংঘ সমাজ এবং কমিটি চিন্তা করছে আপনারা বলুন তো চিন্তা করছে
আপনারা বলুন না, চিন্তা করছে তাহলে আগামী দিন কি হতে চলেছে? ওই যে প্রিন্ট প্রিভিউ বলা যাচ্ছে না এখন, যে কিছু একটা ভুল হতে চলেছে, ঠিক না? ঠিক না? এই যে ধরুন কমিটিতে, প্রায় বিহারের কমিটিতে একটা একটা দেখা যাচ্ছে যে ধার্মিক মানুষ যদি কমিটিতে দাঁড়ায়, তাদেরকে সেক্রেটারি, সভাপতি, অর্থ সম্পাদক, যেগুলো গুরুত্বপূর্ণ পোজ, সেগুলোতে কোনো ধার্মিক মানুষকে যেতে দিচ্ছে না, ঠিক না? ঠিক না? নয় ছয় করে লবিং করে, সিন্ডিকেট করে, সেন ক্রিয়েট করে, বাইরে রাজনীতি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সেগুলো এখন বিহার কমিটিতে ঢুকে গেছে, যাইনি যাইনি? রাজনীতি এখন আর বাইরে নেই, এখন প্রত্যেকটা বিহারে ঢুকে গেছে, কমিটির মধ্যে ঢুকে গেছে। সেখানে গ্রুপ বাড়ি করে তারা লবিং করে, ফাঁকা দিয়ে সেক্রেটারি সভাপতি হয়ে এবার অধর্ম আচরণ করেছে, নয় ছয় করা, সমাজের টাকা দিয়ে পকেট বাড়ি করা, সেগুলো দিয়ে বিরিয়ানি খাওয়া, সমাজের এই টাকা দিয়ে প্রাইভেট কার ভাড়া করে কোথাও যাওয়া, নিজের টাকা হলে যাবে বাসে করে, সমাজের টাকা হলে যাবে প্রাইভেট কারে করে, উন্নত মানের বিমান শো করে, ঠিক না? নিজের টাকা হলে খাবে ডাল ভাত, কমিটির টাকা দিয়ে খাবে ইলিশ মাছ আর উন্নত মানের বিরিয়ানি আর বাসমতি চালের ভাত, ঠিক না? এই কমিটি অধার্মিক কমিটি, যত অধার্মিক সবগুলো কমিটিতে যায়, অধর্ম করে, তারা সমাজের নেতা, সারা সমাজের লিডার। তাহলে কী করে সমাজের মঙ্গল হবে বলুন তো? কী করে সমাজের ছেলেমেয়েরা ধার্মিক হবে? তো মাতা পিতারাও এরকম সজাগ নেই, কমিটি সজাগ নেই, আর বিহারের বান্তে এক একটা বান্তে এক একটা মাজন, ঠিক আছে? এক একটা বান্তে এক একটা মাজন, এক একজন বান্তে এক একজন শিল্পপতি, অর্থাৎ বান্তে নাই আর মাজন, শিল্পপতি, শিল্পপতির কাছ থেকে, শিল্পপতির কাছ, শিল্পপতিকে আন্দোলন দিলে কি সরকার যায়? আর শিল্পপতির কথা শুনে কি নির্বাণ যায়? এখন পরিস্থিতি এরকম হয়েছে, প্রধান দেব পরিস্থিতি এরকম হয়েছে এখন। এই যে দেখুন, এখন এক একজন বান্তে মানে এক একজন মাজন, এক একজন বান্তে মানে এক একজন শিল্পপতি, অর্থাৎ বান্তেরা গাড়ি কিনছে, বাড়ি কিনছে, গাড়ি ভাড়া দিচ্ছে। আপনার ছেলে টাকা নেই, আছে বেসন্তপুর উপভাষক শিবলু, মাসে কত টাকা হয়? 50,000 টাকা, 60,000 টাকা, 70,000 টাকা। আর একজন বান্তে 10 দিনে 1,00,000 টাকা রোজগার করে। কেন? এই বান্তে বাড়ি আছে, বাড়ি ভাড়া দেয়, গাড়ি আছে, গাড়ি ভাড়া দেয়, আর তিনটা চারটা ফাং নিয়ে 1,000,000 টাকা রোজগার করে, বিশাল বড় মাজন হয়ে যাচ্ছে। তারপরে আবার যত অধর্ম, আকাম কুকাম সব শুরু করে দিচ্ছে আবার। তো এই যে পরিস্থিতি সমাজের, এগুলো প্রতিরোধ করা দরকার আছে, দরকার নেই? কী বলেন আপনারা, কী বলেন, দরকার নেই? তাই যদি এখন এগুলো প্রতিরোধ না করা হয়, যদি আগামী দিনের ভবিষ্যৎ সন্তানদেরকে যদি ধর্মশিক্ষা না দেওয়া হয়, প্রত্যেকটা পরিবারে মাতা পিতা যদি সজাগ না হয়, ভিক্ষু সংঘ যদি সজাগ না হয়, কমিটি যদি সজাগ না হয়, এভাবে যদি চলেন, তাহলে আমি আপনাদের এটা বলছি, আগামী দিন বৌদ্ধরা নিচ্ছিন্ন হয়ে যাবে, বাংলাদেশ থেকে বৌদ্ধরা নিচ্ছিন্ন হবে। বড়ুয়া, চাকমা, মানমা, তনসিঙ্গে, চাক, মুরুং, রাখাইন, ক্যাং, যত বৌদ্ধ আছে নিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ লক্ষণ তা দেখা যাচ্ছে, নিচ্ছিন্ন হয়ে যাবে। তাই আপনারা যদি একটু সজাগ হন, সচেতন হন, তাহলে দেখবেন আজকে ধর্মবাদ দিয়ে যেই সন্তানদেরকে মানুষ করছেন, শিক্ষার জন্য দিয়েছেন, খবর নিয়েছেন সন্তান কী করছে ওখানে? সন্তান ওখানে পার্টির সাথে জড়িত হয়ে আকাম কুয়াম করছে, সন্তান খবর নিয়েছেন? সন্তান ওখানে পড়াশোনা করছে না ভিতরে ভিতরে পার্টি করছে, না কুনাকুনি করছে, মারামারি করছে, খবর নিচ্ছেন সন্তান কী করছে? মাসে মাসে 10,000, 15,000, 20,000 টাকা দিচ্ছেন, সন্তান কী করছে টাকাগুলো দিয়ে, খবর নিয়েছেন? তার স্কুলে খটাকা লাগে, আপনি তো টাকার বান্ডে দিচ্ছেন, ঠিক না? ঠিক না? তাহলে দেখুন, এখন যদি সমাজের মধ্যে এই মানুষ যদি পরিবর্তন না হয়, সমাজের কথা না ভাবে, জাতির কথা না ভাবে, ধর্মের কথা না ভাবে, চিত্তকে যদি ফিরিফাই না করে, আগামী দিন মহাবিপদ আছে। শুধু বিপদ নয়, মহাবিপদ আছে। অনেকটা বলা হচ্ছে, ও বিপদ তুমি এসো, ও মঙ্গল তুমি এসো, ও দুঃখ তুমি এসো, অনেকটা ওয়েলকাম জানানো হচ্ছে দুঃখকে, বিপদকে, অমঙ্গলকে। এখন দেখুন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা যারা আছে, বর্তমান যেটা দেখা যাচ্ছে, যদি মানুষ সৎ পথে ফিরে না আসে, ধর্মের পথে ফিরে না আসে, তাহলে দেখবেন করোনা ভাইরাস, ওমিক্রন, সামনে আরও বড় করোনা আসবে, 1.0.0 পাচ্ছেন, আপনার নিশ্চিত থাকেন।
সকল জাতি এগুলো দেখতে হবে, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রক্ষা করার জন্য 3% কেউ আসবে না। মানুষের যে কর্ম, কর্মের এই দণ্ড মানুষকে ভোগ করতে হবে, এবং বড় ধরনের রোগ প্রত্যেকটা মুহূর্তে জন্মগ্রহণ করবে আগামী দিনে, এটা আপনারা দেখতে পাবেন। নতুন নতুন রোগ জন্মগ্রহণ করবে, এটা সকল সম্প্রদায়ের মানুষ দেখবে, কারণ কেউ প্রতিরোধ করতে পারবে না। 3% কেউ নেই যে তুমি মুসলিম তোমাকে দয়া করব, হবে না, তুমি হিন্দু তোমাকে দয়া করব, এমন কোনো কেউ নেই। 3% এমন দয়ালু কেউ নেই, করবে না, হতে পারে না। তুমি বৌদ্ধ তোমাকে দয়া করব, তুমি খ্রিস্টান তোমাকে দয়া করব, হবে না। এরকম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ ইহুদি সবাইকে নতুন নতুন রোগের মুখোমুখি হতে হবে, আর আজ নাই কাল, কারণ সবার জীবন দ্বারা এমনটা বলে দিচ্ছে, অর্থাৎ ওই প্রিন্ট ভিভি এমনটা বলছে। তো যার কারণে দেখুন এখনও সময় আছে, আপনারা একটু সজাগ হন। আপনারা বুদ্ধের এই সদ্ধর্মকে বাঁচান, আপনারা মানব জন্ম লাভ করেছেন মনুষ্য ধর্মকে বাঁচান, বুদ্ধগুণ শিক্ষা করুন, ভদ্রতা নম্রতা সভ্যতা শিষ্টাচার শিলি বিনয় আচার ব্যবহার এবং মেডিটেশন করে চিত্তকে দমন, সন্তানদেরকে একটু উপসাদ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করুন, বিহারমুখী করুন। আর প্রত্যেকটা বিহারে সপ্তাহে একদিন করে হলেও ধর্মশিক্ষা প্রয়োজন, আপনারা অংশগ্রহণ করুন। খ্রিস্টানরা সবাই গির্জা যায়, মুসলিমরা সবাই মসজিদে যায়, হিন্দুরা সবাই মন্দিরে যায়, আপনারা সবাই মিলে প্রয়োজনে একদিন বিহারে আসুন, যা ধর্মের আলাপ আলোচনা করা হবে, সেদিন ভাবনা অনুশীলন করা হবে, সেদিন আপনাদেরকে বুদ্ধগুণ শিক্ষা দেওয়া হবে। সবগুলো তো করছেন, সন্তানদেরকে ধর্মশিক্ষা দেওয়া এটাও তো দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক না? আধুনিক শিক্ষার পাশাপাশি সন্তানদের ধর্মশিক্ষা দেওয়া এটা মাতা পিতার দায়িত্বের মধ্যে পড়ে, এটা মাতা পিতার কর্তব্যের মধ্যে পড়ে। যদি তাই না দেওয়া হয় ভাববেন বুড়া হালে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে, বা বৃদ্ধাশ্রমে থাকতে হবে বুড়া হালে, কারণ সন্তানদের চিত্তে ধর্ম নেই। কেবল এটা শিক্ষা দেওয়া হয়েছে 2+2=4, সন্তানকে কেবল ওই ফেদ বিদ্যা দেওয়া হয়েছে, জীবনের বিদ্যা দেওয়া হয়নি, তাই জীবন সম্পর্কে জানে না। মায়ের জীবন এটা, বাবার জীবন এরকম, ধর্ম জীবন এরকম, ধর্মগুরু এরকম, দান এরকম, শীল এরকম, ভাবনা এরকম, ইহকাল এরকম, পরকাল এরকম, জন্মান্তর এরকম, নির্বাণ এরকম, স্বর্গ এরকম, নরক এরকম, চারি আর্য সত্য এরকম, আর্যষ্টিক মার্গ এরকম। এগুলো যদি সন্তানকে আপনারা শিক্ষা না দেন, মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব, সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব এবং কর্তব্য, ভিক্ষুদের প্রতি আপনাদের দায়িত্ব, আপনাদের প্রতি ভিক্ষুর দায়িত্ব। এখন এটা দুর্ভাগ্য হচ্ছে বর্তমান মাস্টার ঠিক না, তার না থাকার কারণে ছাত্ররা এলোমেলো হয়ে গেছে, ঠিক না? কী বলেন? অর্থাৎ মাস্টার মানি বান্তারা আর ছাত্র মানি আপনারা, এখন মাস্টার ঠিক না তার কারণে ছাত্রছাত্রী এলোমেলো হয়ে গেছে, ঠিক না? ঠিক না, এরকম না, এটা দুর্ভাগ্য। বিক্ষুরা এখন এই শিবরকে ব্যবসায় পরিণত করেছে, এটা বড় দুর্ভাগ্য। তবে আপনারা একটু সজাগ করতেন তাহলে ঠিক হতো, আপনারা তো সজাগ নেই, ঠিক না? উপাসক বেশান্তবাবু বুধিশান্তবাবু প্রধান দায়ক কি বলেন, ঠিক না? আপনারা একটু যদি ঠিক হতেন তাহলে এটা কিছুটা পরিবর্তন করা যেত। মাস্টার ব্ল্যাক বোর্ডে অঙ্ক করাচ্ছে 2+2=5, কিছু বলছেন না কেন? আপনারা নির্বাচন বলছেন না, মাস্টারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, ঠিক না? ঠিক না, বান্দে যাই বলছে বলুক, আমরা কিছু বলতে পারবো না, বান্দে বিরুদ্ধে বললে ভাব হবে, সাধু সাধু, ঠিক না? তা আপনি পরীক্ষায় ফেল করবেন না হাস করবেন? 2+2=5 লিখেছে মাস্টার, আপনি কিছু বলছেন না, এটা কীরকম গৌরব, এটা কীরকম মানছেন মাস্টারকে, ফেল করবেন না, এ ফেল করবেন না, করবেন না ফেল। নমিতা আছে? হ্যাঁ, কী হ, তুমি ফেল করবে, তুমি ফেল করবে না করবে, বিরল আসছে, বিরল আসেনি, বিরল ইন্ডিয়া যাও, তা এখন এখন বিরলাল মেম্বারে মেম্বার মাস্টারে মাস্টার, ঠিক না? এখন সবাইকে দেখুন, আমি কেবল আপনাদের এটা বলছি, একটু আপনারা সজাগ হন, আপনাদের শিশুদেরকে ভবিষ্যৎ তাদেরকে একটু বুদ্ধগুণ শিক্ষা দিন, দুবেলা বন্দনা ভাবনা আপনারা করুন, তাদেরকেও তাদেরকে একটু বুঝিয়ে সুজিয়ে একটু
তাদেরকে ফিটিয়ে ফিটিয়ে একটু হাত বুলিয়ে বুলিয়ে, বাবা তোমাকে এটা দেবো এটা দেবো, চলো বাবা আজকে একটু বিহারে যাই, চলো বাবা আমরা একটু বন্দনা করি, সন্তানদের বলবেন চলো মা আমরা একটু একসাথে বন্দনা করি। দেখুন প্রত্যেক দিন একটু দুধের শিশুদের নিয়ে একটু বন্দনা ভাবনায় আপনারা একটু অংশগ্রহণ করুন। শুক্রবারে আপনারা একটা প্রত্যেকটা শুক্রবার করুন বা কোনো একটা দিন আপনারা সবাই মিলে একটা ধর্ম ক্লাস। দেখুন সন্তানেরা নালি নষ্ট হয়ে যাবে, নাহলে আগামী দিন আপনারা ধর্ম হারাবেন, সংযমতা হারাবেন, নৈতিকতা হারাবেন, বুদ্ধগুণ হারাবেন, বুদ্ধশিক্ষা হারাবেন। তাহলে কী নিয়ে বাঁচবেন আপনারা, কী নিয়ে বাঁচবেন? যেই সন্তানদের জন্যই আপনারা এত কিছু ত্যাগ স্বীকার করছেন, ধর্ম ব্যতীত তাদের জীবনযাপন, ধর্মহীন জীবনযাপন আপনারা তো জানেন, ধর্মহীন মানুষ পশুর সমান। তাদেরকে কী বানাচ্ছেন, পশু বানাচ্ছেন? তাদের কী বানাচ্ছেন, কী বানাচ্ছেন বলুন আপনারা, ঠিক না? আমি সবার জন্য বলছি, আপনারা কেউ আমার কথাকে নিজের খাঁদে তুলে নেবেন না, আমি সবার জন্য বলছি। সন্তানকে কী বানানো হচ্ছে, কী শিক্ষা দেওয়া হচ্ছে? আপনারা তো জানেন ধর্মহীন মানুষ পশুর সমান, তাহলে তাকে কেবল কী করে বড় চাকরি পাওয়া যায়, কী করে বিল্ডিং পাওয়া যায়, কী করে বড় বাবু হওয়া যায়, কী করে বড় বড় মোবাইল কেনা যায়, কী করে অধিক টাকা রান করা যায়, এগুলো শিক্ষা দিচ্ছেন? সেগুলো তো বুক বাঁধে শিক্ষা দিচ্ছেন, কিন্তু ত্যাগ শিক্ষা কী দিচ্ছেন? তাকে সংস্কার কী দিচ্ছেন? তাকে নৈতিকতা শিক্ষা কী দিচ্ছেন? সংযমতা কী শিখছেন? এগুলো দিচ্ছেন কি? সংস্কার শিক্ষা দিচ্ছেন কি? সংস্কার শিক্ষা না দিলে তো সন্তান তো ব্যতিক্রম জীবনযাপন করবে, তখন কী করবেন, ঠিক না? কী বলেন আপনারা, কী বলেন বিরলা কেন হো? হ্যাঁ যুগম করে এসে নিন না, আচ্ছা এই নমিতা মিটুর এসে নি না, আচ্ছা হুদু করুন দেন শ্রীদান। তো এখন এবার এটা আমি আপনাদের বলছি বান্তের কথা, আপনারা একটু গুরুত্ব সহকারে বিবেচনা করুন যে বান্তে কী বলতে চাইছি। আমার বলি আমরা বড়, আপনারা বলি আমি চিন্তা করবেন না, আপনারা অর্থ চিন্তা করুন, ঠিক না? বাচক বেসন্ত বলুন, অর্থ চিন্তা করুন, এর ভিতরে লুকানো অর্থ চিন্তা করুন যে বান্তে কী বলতে চাইছি। ও প্রধান দায় কী বলেন, এমিল আছে? হ্যাঁ এমিল, মিকন আছে? মিকন তো তুই আর তোর সহধর্মীর নাম কি? জোসনা, জোসনা নয়, জোসনা, এমিল, মিকন, তারপর হেপি। এখন আপনাদের সন্তান মনোরমা, জেন্টি, তাদেরকে বন্দনা ভাবনা শিক্ষা দেওয়া হচ্ছে কি? দেখুন আপনারা নিজে পরীক্ষা করে নেবেন, কারণ আপনাদের পরিবার যেই পরিবার থেকে অনেক কিছু করা হচ্ছে ধর্ম রক্ষার জন্য, সেই পরিবারের আগামী দিনের ভবিষ্যৎকে আপনারা শিক্ষা দিচ্ছেন কি? মিকন, এমিল, মনোরমা আর জেন্টি তাদেরকে কি দুবেলা বন্দনা ভাবনা শিক্ষা দেওয়া হচ্ছে? এটা আপনারা একটু গুরুত্ব সহকারে বিবেচনা করুন। জোসনা, জোসনা নয়, মিকন, হ্যাঁ তুমি এক কাজ, কোনোদিন ডিপলি চিন্তা করে যেও নি, হ্যাঁ এই জ্যাক আছে, বান্দা হতা অনেক ডিপলি চিন্তা করে যেও তো হয় নয়, ঠিক ন? তাহলে প্রধান দায় হোক, ঠিক না কথাগুলো? তো দেখুন আমি বিচলিত নই, আমি বাড়ি চিন্তিত আপনাদের জন্য, বুদ্ধবাণীর জন্য, বুদ্ধ শাসনের জন্য, আগামী প্রজন্মের জন্য, বুদ্ধের সদ্ধর্মের জন্য। দেখুন বিদর্শন যদি না থাকে নির্বাণের মার্গ বন্ধ হয়ে যাবে, এখন বিদর্শন ভাবনা করার জন্য জ্যাক এখন ভারতে যাবে দীর্ঘদিনের জন্য, লং টাইম কোর্স করবে। দেখুন এখান থেকে জ্যাকের এটা অনুপ্রাণিত করবে আপনাদেরকে, উৎসাহিত করবে, দেখতে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ যুবক, শিক্ষিত যুবক, সে এখন সত্য অন্বেষণ করার জন্য। সাধনা ভাবনা না করলে কী করে বুঝবেন? প্রত্যেকটা জিনিস সাধনার জিনিস, গবেষণার জিনিস, গবেষণা ছাড়া কী করে ধর্ম বুঝবেন? তাই ধর্মের মধ্যে গবেষণা করা চাই। তো আপনাদের সবার চিত্ত পরিবর্তন হোক, আপনারা সবাই একটু সজাগ হন, সবাই একটু সচেতন হন। আপনারা এখন বিশ্বের সমস্ত প্রাণীর সুখ শান্তি কামনা করে আজকে প্রধান দায়ক শ্রী প্রসন্ন গান্ধী অঞ্চল।